আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমলটা করলে আপনি যেখানেই বিবাহের প্রস্তাব দিবেন সেখান থেকেই আপনার বিবাহের একটা ব্যবস্থা হয়ে যাবে, আপনার কাছে বিয়ে দিবে অথবা আপনাকে বিয়ের জন্য নিবে। অত্যন্ত পরীক্ষিত এবং সহজ আমল। আপনার আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। কথা দীর্ঘায়িত না করে আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনাটা দেয় সেটা হচ্ছে যে কোরআন হাদিস থেকে আমরা পরীক্ষিত দিক নির্দেশনাগুলো আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। যে আমলটা আপনাকে করতে হবে সে আমলটা হচ্ছে আপনাকে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম পাঠ করতে হবে। সেই আল্লাহ তাআলার গুণবাচক নামটা হচ্ছে ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আউওয়ালাল আউওয়ালিন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই বাক্যটার মাধ্যমে দোয়া করেছেন। এটা বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে এসেছে। তিনি করেছেন, সাহাবাদেরকে করতে বলেছেন এবং সেখান থেকে আলেম ওলামারাও এই দোয়াটা করেন, ইয়া আউওয়ালাল আউওয়ালিন। আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটা নাম, আল্লাহ তাআলা এভাবে ডাকলে সারা দেন। হাদিসের মধ্যে এসেছে ইয়া আউওয়ালাল আউওয়ালিন। এটার সঠিক বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে বাংলায় লেখা থাকবে, ইয়া আউওয়ালাল আউওয়ালিন। এটা আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। কিভাবে পাঠ করবেন? প্রতিদিন মাগরিবের পূর্বে 100 বার লাগাতার 40 দিন মাসিক অবস্থায় আমলটা করবেন, অসুবিধা নেই। মাসিক অবস্থায় আল্লাহর কাছে দোয়াও করা যায়, তসবিহও করা যায়, অসুবিধা নেই। এটা একটা তসবির মতো। তো আপনি প্রতিদিন মাগরিবের পূর্বে রেগুলার 40 দিন এই আমলটা করবেন। আপনি যেই জায়গায় যাবেন, মেয়ে আপনার কাছে বিয়ে দিবে অথবা কোন মেয়ে যদি বিবাহের জন্য চায়, সে বিবাহের জন্য তাকে পাত্র অনেকেই আছে, বিয়ে হয় না, তো তাকে দেখে বিয়ে করবে ইনশাআল্লাহ। এই একটা পরীক্ষিত একটা আমল। আমালুল কোরআন নামক গ্রন্থের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আমলের কথাটা উল্লেখ করা হয়েছে উর্দু কিতাব। আপনারা কিতাব খুলে আলোচনাটা দেখতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। এই আমলটা আমরা সকলেই করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফলাফল দান করবেন এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।